কষ্টের কথা আমরা জানি, আমরা বুঝি। শেখ হাসিনা বুঝেন, তার রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা চিন্তা। জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, মানুষের কষ্ট বেড়েছে, গরিব মানুষের কষ্ট, নিম্ন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষের কষ্ট। এ কষ্টের কথা আমরা জানি, আমরা বুঝি। শেখ হাসিনা বুঝেন, তার রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা চিন্তা। আজকের এই সংকটের উত্তরণের জন্য তিনি দিবারাত্র পরিশ্রম করছে। টাকা পয়সা লোভ আমাদের নেত্রীর নেই, বঙ্গবন্ধু পরিবারের নেই, শেখ হাসিনার নেই, বঙ্গবন্ধু ছিল না, শেখ রেহানার নেই। জয়ের দিকে তাকান, নবীর দিকে তাকান, রূপন্তির দিকে তাকান এবং তিউলিপের দিকে তাকা শেখ হাসিনা, শেখ রেহানা নিজেই স্বপ্ন, সন্তানদেরও তারা কেউ ব্যবসা করে না, এরা চাকরি করে খায়। আজকে আওয়ামী লীগের কর্মীদেরও বঙ্গবন্ধু পরিবারের সততা থেকে, সাহস থেকে শিক্ষা নিতে